ভিতরে আছে তাকে একটু সুন্দর করে দেখাবো। ভিতরে আছে, ওই দেখো, ওই দেখো ঘর চিঠি, ওই দেখো ঘর চিঠি, ক্লোজ দেখেছো? আমি ওকে দেখেছি সকালে। দেখুন ঘর চিঠি সাপ ইলেকট্রিক বোর্ডের মধ্যে কিভাবে ঢুকে বসে আছে, ইলেকট্রিক তারের ভিতরে ঘর চিঠি সাপ দেখুন কিভাবে পেঁচিয়ে আছে। কোনো ফাঁক দিয়ে, ইলেকট্রিক বোর্ডের ফাঁক দিয়ে ভিতরের মধ্যে ঢুকেছিল, এবং সাপটিকে যদি না বের করে দিই হয়তো কোনো মতে শর্ট সার্কিট হয়ে যেতে পারে। আমি এই ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে যে ঘর চিঠি আপনার ঘরে এরকম ইলেকট্রিক বোর্ডের মধ্যেও চুপিসারে ঢুকে থাকতে পারে। এটা একটা উল স্নেক, তার ছোট মাঝারি সাইজের বাচ্চা ঢুকে আছে। আমি ওকে নিরাপদে ইলেকট্রিক বোর্ড থেকে বের করে দেওয়ার আগে ব্যবস্থাটা করি। এটা একটা ঘর চিঠি, ইংরেজিতে উড স্নেক বলে, অনেকে ঘরগিন্নিও বলে। এই সাপটি অসাধারণ দেওয়াল বাইতে পারে। আমার ঘরের ভিতরেই কাকুলি প্রায় 5-6 ঘন্টা আগে লেজে একটি অংশ দেখেছিল যে ইলেকট্রিক বোর্ডের মধ্যে একটি কিছু ঢুকেছে। ওর অনুমান যে ইলেকট্রিক বোর্ডের মধ্যে নিশ্চিতভাবেই ঘর চিঠির কোনো বাচ্চা হয়তো ঢুকে থাকতে পারে। আমি প্রথম অতটা গুরুত্ব দেইনি, তারপর সন্দেহ হলো যে সত্যি সত্যি ঘর চিঠি দেয়াল বাইতে পারে, কিন্তু ইলেকট্রিক বোর্ডের মধ্যে কি ঢুকে যেতে পারে। আমি ইলেকট্রিক বোর্ডটা খুললাম, খোলার সাথে সাথেই আপনারা দেখলেনও যে তারের ভিতরে উল্টস্নেক ঘর চিঠিটা ঢুকেছিল। সাধারণত এরা ঘরের ভিতর থাকতেই বেশি পছন্দ করে, ভালোবাসে। পুরনো জামা কাপড়, পুরনো কাঠের বাক্স, দীর্ঘদিন ধরে আলমারি অপরিষ্কার, চৌকির নিচে, খাটের নিচে এদেরকে অনায়াসে দেখা যায়। এই সাপটি কামড়ে মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, কিন্তু খুব উগ্র সাপ, কামড়ে দিতে পারে, কামড়ালে সেই জায়গাটা জ্বালা যন্ত্রণা হতে পারে, কিন্তু মানুষের মৃত্যুর পক্ষে এই সাপ যথেষ্ট নয়, কারণ একেবারেই নিরীহ প্রকৃতির বর্তিত সাপ। ওকে আমি নিরাপদ জায়গায় ছেড়ে দেবো। এই সাপ আপনারা মারবেন না। এর সাথে কিন্তু বিষধর আরেকটি সাপ আছে, সেটা কালাজ, অনেকে গুলিয়ে পড়ে।